আজকে আমরা যেখানে এই জানাজায় দাঁড়িয়েছি সেটি আমার বাবার নিজ হাতে তৈরি করা প্রতিষ্ঠান। বিগত প্রায় ৪৫ বছর ধরে তিনি তিল তিল করে এরকম আরো অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন, যা একটা সুন্দর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য একটি খুব সুন্দর একটি মাধ্যম ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করে গেছেন। যে উন্নয়নের চাকা তিনি গড়ে দিয়ে গেছেন, আমাদের দায়িত্ব সেই চাকাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আপনাদের সকলের কাছে, দেশবাসীর কাছে দোয়া কামনা করি আমরা যাতে আমার বাবা যেগুলো করে গেছেন এগুলো সুন্দরভাবে ধরে রাখতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। ওনার এই আজকে এই পর্যন্ত আসতে, যে তিল তিল করে আসছেন, এটি সহজ পথ ছিল না, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা পার করে দিয়ে আসতে হয়েছে তাকে। এই পথে আপনারা অনেকেই মনে অনেক আঘাত পেতে পারেন, অনেক ভুল বুঝতে পারেন। আমি আমার বাবার ছেলে হিসাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার বাবার তরফ থেকে। আশা করি আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আপনারা যারা আমার বাবার কাছাকাছি ছিলেন বা কাছ থেকে দেখেছেন, কয়টা কথা না বললে নয়, আমিও যা দেখেছি যে উনি ছিলেন, উনি প্রচণ্ড কাজ ভালোবাসতেন এবং তার জীবনের লাস্ট শেষ নিঃশ্বাস পর্যন্ত আর কি আমাদেরকে তার দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমি বলতে পারি আরো যে সে মিথ্যা কথা অপছন্দ করতেন, সে যে কমিটমেন্ট করতেন কাউকে যদি কোনো কিছু, সে কমিটমেন্ট রাখার চেষ্টা করতেন। আমি আশা করি যে আপনারা সবাই আমার সাথে একমত হবেন। এবং আমি আর একটু বলতে চাই যে যদি কেউ আপনার কোনো পাওনা জানা থাকে, কোনো ব্যবসায়িক পাওনা জানা থাকে, ওগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না, ওগুলো আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে সব আমরা সমঝোতা করতে পারবো। কারো যদি কোনো নিজস্ব ব্যক্তিগতভাবে যদি কেউ পাওনা জানা থাকে আমার বাবার কাছে, আপনারা আমার কাছে আপনারা সেই পাওনা জানার কথা বলতে পারেন, আমি ওগুলো অবশ্যই দেখব। আমি আশা করি যে আজকে আপনারা সবাই আমার বাবার মাগফিরাত এবং তার বেস্ত নসিব হোক এই আশা করি দোয়া করবেন। আমি আশা করি যে দেশবাসীও দোয়া করবেন। আমি অবশ্যই সরকারের কাছে আন্তরিকতা জানাই, দেশবাসীর কাছে আন্তরিকতা জানাই। আজকে আল্লাহ তালার তার জীবন এই পর্যন্তই রেখেছিলেন, সবাইকে আমাদের এক সময় একদিন না একদিন চলে যেতে হবে, তো আজকে এই সময় আসছে আমার বাবা চলে গেছেন। আপনারা সবাই যারা এখানে যমুনা গ্রুপে কাজ করেন, আপনারা কেউ মনোবল ভাঙবেন না, আমরা একটা পরিবার একই সাথে থাকবো ইনশাল্লাহ। এই কঠিন সময় আপনারা ছিলেন, আমরা পাড়ি করেছি দীর্ঘ সময়, আগামীতেও আমরা ইনশাল্লাহ একসাথে থেকে সামনে এগিয়ে যাব। আশা করি আজকে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।